आज हमें दशम श्रेणी ग्यासेर आचरण चैप्टारटी थेके कयेकटी इम्पर्टेंट गाणितिक समस्यार समाधान करे देखाबो। एर आगेओ आमी ग्यासेर आचरण चैप्टार थेके दुटो भिडियो आपलोड करेछि, तोमरा जदि ना देखे थाको ताहले आमी डेस्क्रिप्शन बक्से लिंक दिए राखछि, तोमरा ओई दुटो चैप्टार देखे निओ। चलो आज आमी शुरू करी ग्यासेर आचरण चैप्टारेर कयेकटी गाणितिक समस्यार समाधान। तो समस्या गाणितिक समस्या समाधानের জন্য আমাদেরকে অবশ্যই কতগুলি প্রয়োজনীয় সূত্র মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে মোটামুটি পাঁচটি সূত্র ইম্পর্টেন্ট। কি কি? পয়েলের সূত্র থেকে আমরা পেয়ে থাকি P1V1 = P2V2। চার্লসের সূত্র থেকে যেটা বিকল্প রূপ সেটা পেয়ে থাকি V1/V2 = T1/T2। परम शून्य उष्णतार साथे साधारण उष्णतार जे सम्पर्क T = 273+t। चार नम्बर सूत्रटा कि P1V1/T1 = P2V2/T2। एटा चार्ल्स एवं बॉयलेर समन्वय सूत्र। और आदर्श गैसेर समीकरणटा आमरा जानि PV = nRT। এই পাঁচটি হলো এই চ্যাপ্টারের প্রয়োজনীয় সবথেকে প্রয়োজনীয় সূত্র। তো আমি চলো প্রথমে এক নম্বর যে সূত্রটি লিখেছি তার একটি সমাধান তোমাদেরকে করে দেখাই। অঙ্কটা কি নিয়েছি? স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি কিউবিক সেন্টিমিটার। চাপ হ্রাস করে অর্ধেক করলে আয়তন কত হবে? তো আমাদের প্রথমেই দেখে নিতে পারছি উষ্ণতা কিন্তু এখানে স্থির। তাহলে আমাদের চলরাশি কী কী আছে এখানে? আয়তন এবং চাপ, অর্থাৎ পি এবং ভি। আমি প্রথম সূত্রটা কি লিখেছি দেখো, পি এবং ভি এর মধ্যে সম্পর্কিত, P1V1 = P2V2। তাহলে আমি যদি এখানে লিখে নিই P1 হলো প্রাথমিক চাপ, P1 আমি ধরে নিলাম আয়তন কত, এটমোসফিয়ারিক চাপ, এবং অন্তিম চাপ তাহলে কত হবে বলা হয়েছে চাপ হ্রাস করে অর্ধেক করলে, তাহলে P2 = x/2 অ্যাটমোসফিয়ারের চাপ। এবং আমার দেওয়া আছে যে স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন V1 = দেওয়া আছে 200 সিসি। বের করতে হবে কি V2 সমান কত, অন্তিম আয়তন সমান কত। P1 পেয়ে গেছি, V1 পেয়ে গেছি। আমি যদি এক নম্বর সূত্রে তাহলে বসাই P1V1 = P2V2। P1 কত? x, V1 কত? 200, P2 x/2, তাহলে V2 আমাকে বের করতে হবে। তাহলে আমি পাচ্ছি কি x কেটে গেল, V2 সমান পাচ্ছি 200 × 2 অর্থাৎ 400 সিসি। দেখো তাহলে আমরা পেলাম চাপ হ্রাস করে অর্ধেক করলে আয়তন কত হচ্ছে 400 সিসি। এটা গেল আমাদের প্রথম সূত্রটি প্রয়োগ করে একটি সমাধান। এরপরে আসছে চার্লসের সূত্রে যেটা বিকল্প রূপ লিখেছি তার একটি সমাধান। আমি এখানে যে অঙ্কটি নিয়েছি কি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0° সেন্টিগ্রেড থেকে 273° সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলে ওর চূড়ান্ত আয়তনের সাথে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করতে হবে। এখানে আমি তো প্রথমেই তাহলে দেখতে পাচ্ছি নির্দিষ্ট ভর বলে দিয়েছে এবং চাপ স্থির বলে দিয়েছে, তাহলে পরিবর্তনশীল রাশি কী কী আছে দেখতে পাচ্ছি, তাপমাত্রা এবং আয়তন, অর্থাৎ দ্বিতীয় সূত্রটি আমরা কাজে লাগাচ্ছি। এখানে দেখো প্রথমে দেওয়া আছে যেটা T1, যেটা আমাদের প্রাথমিক তাপমাত্রা, সেটা দেওয়া আছে কত, 0° সেন্টিগ্রেড অর্থাৎ 273 K মানে কেলভিন।
আর অন্তিম উষ্ণতা সেটা কত দেওয়া আছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 প্লাস 273 ইকুয়াল টু 546 কে এটা দেওয়া আছে টি এর সাথে এবার আমাকে দেওয়া আছে কি প্রাথমিক আয়তনের সাথে বলেছে ওর চূড়ান্ত আয়তনের সম্পর্ক নির্ণয় করতে হবে তাহলে আমি ধরে নিলাম কি প্রাথমিক আয়তন V1 অন্তিম আয়তন V2 ধরে নিলাম দুটোই কিন্তু ধরে নিচ্ছি তাহলে দ্বিতীয় সূত্র থেকে কি পাচ্ছি V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2 V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2 অর্থাৎ কি পাবো V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 কি পাবো V1 এর মান আমার অজানা যেহেতু সম্পর্কটা বের করতে হবে T1 কত 273 V2 বাই T2 কত 546 546 এক্ষেত্রে দেখো কাটাকাটি যদি করি তাহলে পাবো V1 বাই V2 ইকুয়াল টু কত পাচ্ছি 273 বাই 546 অর্থাৎ 1/2 অর্থাৎ কি পেলাম V2 ইকুয়াল টু 2V1 V2 ইকুয়াল টু 2V1 তাহলে আমরা পেলাম ওর চূড়ান্ত আয়তনের সাথে প্রাথমিক আয়তন চূড়ান্ত আয়তন কি V2 এবং প্রাথমিক আয়তন V1 ওদের মধ্যে সম্পর্ক কি হলো V2 ইকুয়াল টু 2V1 এরপরে যে অঙ্কটি নিয়েছি সেটি হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়েই দ্বিগুণ হয় তাহলে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত এখানে দেখো দেখতে পাচ্ছ ভর আছে নির্দিষ্ট বাকি কিন্তু তাপমাত্রা চাপ আয়তন প্রত্যেকেই পরিবর্তিত হচ্ছে মানে আমরা ব্যবহার করব চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র এই 4 নম্বর সূত্রটি প্রয়োগ করব এখানে তাহলে কি কি দেওয়া আছে আমাকে আগে লিখে নিতে হবে প্রথমে আমি দেখতে পাচ্ছি T1 দেওয়া আছে T1 দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটাকে কেলভিন স্কেলে হবে 273 কে এরপরে দেওয়া আছে P1 V1 T1 এবং T2 এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা যা ব্যবহার করছি তা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক আয়তন V1 আর কি দেওয়া আছে প্রাথমিক চাপ ধরে নিচ্ছি P1 প্রত্যেকটি কিন্তু আমরা ধরে নিচ্ছি কেননা একমাত্র প্রাথমিক তাপমাত্রাটি ছাড়া প্রত্যেকটি কিন্তু আমাদের এখানে ধরে নিতে হবে এখানে চূড়ান্ত উষ্ণতা আমরা ধরে নিলাম T2 কেননা আমাকে চেয়েছে কি চূড়ান্ত তাপমাত্রা এর মধ্যে আয়তন এবং চাপের মধ্যে অন্তিম চাপ এবং অন্তিম আয়তনের মধ্যে যে সম্পর্কটা আছে কি বলা আছে V2 ইকুয়াল টু দেখো বলা আছে গ্যাসের চাপ ও আয়তন উভয়েই দ্বিগুণ হচ্ছে অর্থাৎ V2 ইকুয়াল টু 2V1 এবং P2 ইকুয়াল টু 2P1 তাহলে আমরা দেখো এখানে সম্পর্কের আকারে V2 এবং P2 কে পেয়ে গেছি T1 দেওয়া আছে বের করতে হবে T2 তো সমন্বয় সূত্রটা কি লিখে নিই P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 এক্ষেত্রে আমরা পরপর যদি এটা বসিয়ে দিই তাহলে কি পাবো P1 V1 বাই T1 কত 273 ইকুয়াল টু P2 P2 সমান কি পেয়েছি 2P1 ইন্টু V2 V2 সমান 2V1 বাই T2 T2টা আমাদের জানতে হবে যে কত P1 কাটলো V1 কাটলো তাহলে আমরা কত পাচ্ছি T2 সমান
T2 সমান আমরা এখানে পেয়ে গেলাম কত 273 × 4 ইকুয়াল টু কত হবে 4 × 3 = 12 তাটা সে 30 9 10 1092 কেলভিন একে যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে 1092 T2 সমান কত হবে 1092 − 273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হলো 819 ডিগ্রি সেন্টিগ্রেড এটি গেল চার্লস নং বয়েলের সামান্য সূত্রের একটি সমাধান 5 নম্বর সূত্র প্রয়োগ করে একটি অঙ্ক করছি উদাহরণটি দেখো 2 মোল পরিমাণ একটি গ্যাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 44.8 লিটার আয়তন দখল করে তাহলে গ্যাসটির চাপ কত তাহলে মোল সংখ্যা এম সমান কত দেওয়া আছে 2 মোল টি কত দেওয়া আছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে 3 নম্বর সূত্র প্রয়োগ করলে পাবো 273 + 273 কে = 546 কে এবং ভি কত দেওয়া আছে ভি দেওয়া আছে 44.8 লিটার চেয়েছে কি গ্যাসের চাপ কত অর্থাৎ পি কত পি সমান কত আমাকে বের করতে হবে তাহলে আমি সূত্রটা লিখি PV = mRT এখান থেকে কি পাবো P = mRT/V এন কত এন দেখো দেওয়া আছে 2 আর এর মান আমরা জানি 0.082 টি কত 546/V দেওয়া আছে 44.8 হলো এটার তোমরা সমাধান নিজেরা বের করবে যা পাবো সেটা কত হবে তত অ্যাটমোসফিয়ার তাহলে আমরা গ্যাসের আচরণ থেকে মোটামুটি এই 5টি সূত্র প্রয়োগ করে অঙ্কগুলি করার চেষ্টা করলাম তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার